বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং আপনারা যারা দেখছেন সকলকে মোহনগঞ্জ পাইলট গভর্নমেন্ট হাই স্কুল অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাশিমউদ্দিন, সহকারী শিক্ষক বাংলা অত্র বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, সারা বিশ্ব আজ করুণাময়। কোভিড-19 অদৃশ্য এক বিরাট শক্তির কাছে পৃথিবীর মানুষ পরাভূত। এখন পর্যন্ত সফলভাবে ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। আমরা আশা করছি অচিরে অণুজীব বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা ভ্যাকসিন পেয়ে যাব, সকলেই ভ্যাকসিন পাব এবং আমরা সোনালী একটি ভোরের প্রত্যাশা করছি। আসলে আমরা যে কোভিড-19 বলি, এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই শিক্ষার্থীবৃন্দ। কোভিড-19 এখানে কো মানে করোনা, ভিআই ভাইরাস, আর ডিতে হলো ডিজিজেস, করোনা ভাইরাস ডিজিজেস 2019 সাল যে ভাইরাসটা শনাক্ত হয়েছিল চীনের উহান নগরীতে, সেজন্যে 2019 সালের ডিসেম্বর মাসে এই ভাইরাসটা শনাক্ত হয়েছিল, বিধায় কোভিড-19 বলা হয়েছে। যাই হোক, আশা করি তোমরা সকলে বাড়িতেই অবস্থান করছো, ভালো আছো, নিরাপদে আছো এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং মেনে চলবে, এটাই আমি প্রত্যাশা করছি। বিগত 4-5 মাস যাবৎ শিক্ষার্থীবৃন্দ তোমাদের ক্লাসের সাথে সম্পৃক্ততা নেই, তোমাদের এই ক্ষতিপূরণের জন্য তোমাদের স্বার্থের কথা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বেসরকারি বিমান চলাচল সংস্থার বর্তমান চেয়ারম্যান মাননীয় জনাব সাজ্জাদুল হাসান স্যারের পরামর্শক এবং মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোতাহার হোসেন স্যারের তত্ত্বাবধানে গত 11 তারিখ থেকে প্রায় 1 সপ্তাহ 6 দিন আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। এই সপ্তাহের ষষ্ঠ দিনের আমাদের এখানে আরো 23টি ক্লাস হয়েছে পাইলট স্কুলের দক্ষ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ক্লাস নিয়েছেন। আই এম দ্য লাস্ট পারসন, আমি হলাম আজকে এই সপ্তাহের শেষ ব্যক্তি, আমি তোমাদের আজকে ক্লাস নিব। তো এই অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে জড়িত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহনগঞ্জ উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার স্যারকে, কারিগরি সহযোগিতায় যারা সহযোগিতায় আছেন সুমন হাবিব স্যার সহযোগিতায় আছেন, তৌহিদুল ইসলাম ইমন, তাদেরকেও আমার পাইলট স্কুল পরিবার থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তো আমি তোমাদের মাঝে আজকে নবম দশম শ্রেণীর দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এসেছি। এবং দ্বিতীয় পত্রের অংশ থেকে আমি তোমাদের সামনে কিছু জিনিস তুলে ধরব, আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। এবং বিগত দিনে যে ক্লাসগুলো গিয়েছে প্রত্যেকে এই লাইভ ক্লাসে লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবে, যাতে করে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাই এই ক্লাসগুলো এনজয় করতে পারে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এসেছি, তোমাদের যে বিষয়গুলো কঠিন লাগবে এবং বুঝতে অসুবিধা হবে আমাকে ইনবক্সে নক করবে, আমি চেষ্টা করব পাঠ উপস্থাপনের জন্য। তো দেখো, ব্ল্যাকবোর্ড দেখো, ভাষা আমি লিখলাম এক নম্বরে ভাষা, দুই নম্বর ব্যাকরণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ ভাষা ইংরেজি প্রতিশব্দ ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ ইংরেজি প্রতিশব্দ গ্রামার। তো এখন বলতে হবে তোমাদেরকে ভাষার সৃষ্টি আগে নয় ব্যাকরণের সৃষ্টি আগে। তোমরা নিশ্চয়ই জানো যে আসলে ব্যাকরণ অনেক পরের বিষয়, ভাষার সৃষ্টি হয়েছে আগে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, ভাষার সৃষ্টি হয়েছে আগে, ব্যাকরণ ভাষাটাকে সুচারুরূপে পরিচালনা করার জন্য ভাষাবিদ পণ্ডিত ব্যক্তিবর্গ কিছু বিধিবিধান সম্বলিত একটি শাস্ত্রীয় বই তারা গঠন করেছেন, তৈরি করেছেন, এবং সেই বইগুলাকে বলা হয় ব্যাকরণ। তাহলে ব্যাকরণ আজকে আমরা আমাদের পাঠের বিষয় হল বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। দেখো, ব্যাকরণ শব্দটাকে আমি বিশ্লেষণ করলে হবে বি প্লাস আ প্লাস ক্রি যোগ অন, ব্যাকরণ। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ক্রি এর আগে রোটোবার চিহ্ন কেন? রোটোবার চিহ্ন তখনই বসবে যদি ওইটা ক্রিয়ামূল হয়, ক্রিয়ামূলের আগে রোটোবার চিহ্ন বসবে। ক্রিয়ামূল মানে কি? ক্রিয়ামূল দ্যাট মিন্স ক্রিয়ার মূল, বা এটাকে বলা হয় ধাতু। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তাহলে আমরা একটা প্রশ্ন জেনে গেলাম যে ক্রিয়ার মূলকেই বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। তো প্রকৃতি প্রত্যয়ে আমরা যখন এটাকে প্রকৃতি প্রত্যয় করব, তখন মূল ক্রিয়া বা ক্রিয়ামূল বা ধাতুর আগে রোটোবার চিহ্নটা বসবে। ক্রি মানে কর, এটা সংস্কৃত, সংস্কৃত ধাতু। এটা হলো সংস্কৃত কর, বাংলা ধাতু।
একটা হলো বাংলা ধাতু, ক্রিয়ে বাংলা ধাতু হলো কর। ব্যাকরণকে আমি বিশ্লেষণ করলাম, এখন ব্যাকরণ বিষয়টা কি? ব্যাকরণটা হলো যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপে বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচনা করা হয় তাকে ব্যাকরণ। আমরা নিচে ক্লাসে পড়েছি যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে এবং বলতে পারা যায় তাকে আমরা ব্যাকরণ বলি। কিন্তু উপরের শ্রেণীতে ওই সংজ্ঞাটা কার্যকরী নয়, বলতে হবে যে শাস্ত্র কোনো ভাষা বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপে বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন উপাদানের ভাষার বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয় তাকে আমরা বলব ব্যাকরণ। তাহলে ব্যাকরণ পাঠের এখন যদি বলি যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হলো যেহেতু ব্যাকরণ পরে সৃষ্টি হয়েছে, ভাষাটাকে পরিশীলিত সুন্দর এবং সুচারুরূপে যাতে প্রয়োগ করা যায় ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয় করা যায়, সেই জন্যে আমাদের ব্যাকরণের গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। তারপরে প্রশ্ন আসতে পারে যে ব্যাকরণের প্রয়োজনীয়তা কি, হয়তো অপশান দেওয়া থাকবে ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়, সুচারুরূপে পরিচালনা করা ইত্যাদি। যাই হোক, প্রত্যেক ভাষারই চারটি মৌলিক উপাদান থাকে, সেরূপ আমাদের বাংলা ভাষারও চারটি মৌলিক উপাদান আছে। উপাদানগুলো আমি বোর্ডে লিখছি। 1 ধ্বনি, 2 ধ্বনি দ্যাট ইজ সাউন্ড, শব্দ মানে ওয়ার্ড, 3 বাক্য, 4 অর্থ, বাক্য মানে সেন্টেন্স আর অর্থ হলো মিনিং। তাহলে প্রত্যেক ভাষারই কি আছে, চারটি মৌলিক উপাদান আছে, চারটি মৌলিক উপাদান আছে, সেটি হলো ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ধ্বনিটা কি? ধ্বনিটা হলো ধ্বনি বাক যন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজ দিই সেটা হলো ধ্বনি। বাক যন্ত্র মানে ঠোঁট, জিহ্বা, কণ্ঠ, তারপরে তালু, মাড়ি, শক্ত তালু, এই যে বাকযন্ত্রগুলো যেগুলা দিয়ে আমরা কথা বলি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজটাকে বলবো আমরা ধ্বনি। আওয়াজটাকে কি বলবো আমরা? ধ্বনি। এবং ধ্বনির সাংকেতিক চিহ্ন বা লিখিত রূপটাকে আমরা বলবো বর্ণ। ধ্বনির সাংকেতিক চিহ্ন এবং লিখিত রূপটাকে আমরা বলবো বর্ণ। তাহলে বর্ণটা হলো শব্দের একক। বর্ণটা কিসের একক? শব্দের একক। আবার শব্দ হলো বাক্যের একক, আর ভাষার একক হলো বাক্য। ক্লিয়ার? বিষয়টা বুঝা গেল? শব্দের একক বর্ণ বা ধ্বনি।
বাক্যের একক শব্দ এবং ভাষার একক হলো বাক্য। তো সব ভাষারই ব্যাকরণে আলোচ্য বিষয় থাকে, ব্যাকরণে কিছু আলোচ্য বিষয় থাকে। তো বাংলা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি: ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, আর হলো অর্থ তত্ত্ব। বাংলা ভাষার চারটি আলোচ্য বিষয় আছে, যেমন ধ্বনি তত্ত্ব, পনোলজি, শব্দ তত্ত্ব মরফোলজি, বাক্য তত্ত্ব সিনট্যাক্স, আর অর্থ তত্ত্ব হলো সিমান্টিক্স। সিনট্যাক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ। তো ধ্বনি আমি আগেই বলেছিলাম যে বাক মিশ্রিত, বাক মিশ্রিত যে আওয়াজটা তাকে আমরা বলবো ধ্বনি। আর ধ্বনির সাংকেতিক যে চিহ্ন বা লিখিত রূপ তাকে আমরা বলবো কি, বর্ণ। তাহলে ধ্বনি তত্ত্ব এই যে তোমরা দেখছো তোমাদের এই বইটি, এই বইটা খুবই ইম্পর্টেন্ট সকল কম্পিটিটিভ এক্সাম, বিসিএস মানে পিএসসির যে কোনো ধরনের পরীক্ষায় এই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না। এই বইটাকে, এই বইয়ের যে সূচিপত্র আছে আলোচ্য সূচিকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে প্রথম অধ্যায়ের প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত এটা সবটাই হলো তোমার ধ্বনিতত্ত্বের অন্তর্গত, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে দেখা যায় প্রথম অধ্যায়ে ভাষা, ধ্বনি, ধ্বনি প্রকৃতি, ধ্বনি প্রকারভেদ, ধ্বনি পরিবর্তন, নত্ব সত্ত্ব বিধান এবং সন্ধি, এইগুলো হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রশ্ন আসতে পারে যে নত্ব সত্ত্ব বিধান কিসের আলোচ্য বিষয়, কোন তত্ত্বের অন্তর্গত? তোমাদেরকে অবশ্যই বলতে হবে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে দেখো এখানে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে, তৃতীয় অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ থেকে একাদশ পরিচ্ছেদ এবং চতুর্থ অধ্যায়ের একেবারে প্রথম পরিচ্ছেদ থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত অনুসর্গ কর্ম প্রবচনীয় শব্দ সবটাই পড়েছে শব্দতত্ত্বে, সবটাই পড়েছে শব্দতত্ত্বে। শব্দতত্ত্বের আরেকটা নাম হলো রূপতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেকটি নাম হলো রূপতত্ত্ব। এরপরে দেখো আছে রূপতত্ত্বে তোমার এই যে পূর্বস্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, সমাস, উপসর্গ, ধাতু, শব্দের শ্রেণী বিভাগ, পদ প্রকরণ, ক্রিয়াপদ ইত্যাদি ইত্যাদি সবগুলাই তোমার কিসে, রূপতত্ত্বে আলোচিত। এরপরে দেখো পঞ্চম অধ্যায়ে তা তোমার বাক্য প্রকরণে পড়েছে, বাক্যতত্ত্বে পড়েছে, বাক্যের প্রকরণ, শব্দের যোগ্যতার বিকাশ, বাগধারা, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, এগুলা পড়েছে তোমার বাক্যতত্ত্বে। বাক্যতত্ত্বটাকে আবার বলা হয় পদ
বাক্য তত্ত্বের আরেকটি নাম হলো পদার্থ, আরেকটা হচ্ছে তোমার অর্থ তত্ত্ব। অর্থ তত্ত্বে এখানে অর্থ তত্ত্বে মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, সমার্থ ইত্যাদি বিষয়ে এই অর্থ তত্ত্বে আলোচনা করা হয়। ইত্যাদি বিষয়ে অর্থ তত্ত্বে আলোচনা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে বোঝা গেল আমরা বইটাকে চারটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হল ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। শব্দতত্ত্বকে আবার রূপতত্ত্ব বলা হয় এবং বাক্যতত্ত্বের আরেকটি নাম হলো পদক্রম। বাক্যতত্ত্বের আরেকটি নাম হলো পদক্রম। তো আমি বলেছি কি কি বিষয় তোমার ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এরপরে দেখো শব্দতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয় সেটাও বলেছি। শব্দতত্ত্ব হলো এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। এক বা একাধিক ধ্বনির এটা অর্থ থাকা লাগবে, অর্থবোধক সম্মিলনে তোমার শব্দ তৈরি হয়। শব্দটা যখন বাক্যে বিবৃত হবে তখন তার নাম হয়ে যাবে পদ। তার মানে বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলা হয়। বিভক্তি কখন হবে? যখন শব্দটা বাক্যে বিবৃত হবে তখনই আমরা এটা বিভক্তি হবে এবং এটা পদ হয়ে যাবে। বাক্যে বিবৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। তার মানে প্রত্যেকটি শব্দই পদ হতে পারে কিন্তু পদ শব্দ নয়, কারণ যখন বাক্যে ব্যবহার হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে পদ। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ। শব্দের ক্ষুদ্রতম অংশ কি বলা হয়? রূপ। রূপ এই রূপই গঠন করে শব্দ। এই রূপটা কি গঠন করে? শব্দ। সেজন্যই এই শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। শব্দের ক্ষুদ্রতম অংশটার নাম হল রূপ। শব্দের ক্ষুদ্রতম অংশের নাম হল রূপ। সেজন্যই শব্দতত্ত্বটাকে রূপতত্ত্ব বলা হয়। সেই জন্য শব্দতত্ত্বটাকে কি বলা হয়? রূপতত্ত্ব বলা হয়। তাহলে রূপতত্ত্বে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পুরোটাই আলোচনা করা হয়। এরপরে আসো অর্থ বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্য মধ্যে শব্দ বা পদের স্থান, যেটা এই যে ক্রম স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়। এই বিষয়গুলো বাক্যতত্ত্বে আলোচিত হয়, যেহেতু পদ কোন পদের পর কোন পদ বসবে, কোন পদের পর কোন পদ বসবে সেজন্যই বাক্যতত্ত্বটাকে পদক্রম। বাক্যতত্ত্বটাকে কি বলা হয়? পদক্রম বলা হয়। এরপরে আসো অর্থতত্ত্ব। অর্থতত্ত্বটা হলো এখানে মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থক শব্দ এবং সমার্থ এই বিষয়গুলা এই অর্থতত্ত্বে আলোচিত হয়।
এই বিষয়গুলো অর্থতত্ত্বে আলোচিত হয়। যাই হোক, আমরা বুঝে নিলাম যে প্রত্যেক ভাষারই আলোচ্য বিষয় আছে। তো বাংলা ভাষায় আলোচ্য বিষয় হলো চারটি। একটি হলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, এর অপর নাম হলো রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এটার আরেকটা অপর নাম হলো পদক্রম, আরেকটা হলো অর্থতত্ত্ব। তো আমি ওই বিষয়গুলা বিশ্লেষণ করেছি শিক্ষার্থীবৃন্দ, বুঝা গেল? এই বিষয়গুলো আমি বিশ্লেষণ করেছি কোন তত্ত্বে কোন বিষয়গুলো আলোচিত হয়। এখন বাংলা ব্যাকরণে আলোচনায় ব্যবহৃত শব্দ আছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, পারিভাষিকটা, পারিভাষিক শব্দটা আমরা যেটা বুঝি যে বিদেশি ভাষার ভাবানুবাদমূলক প্রতিশব্দকেই পারিভাষিক শব্দ বলে। আমি আবার রিপিট করছি, বিদেশি ভাষার ভাবানুবাদমূলক প্রতিশব্দকেই পারিভাষিক শব্দ বলে। ক্লিয়ার? বিদেশি ভাষার ভাবানুবাদমূলক কি পারিভাষিক শব্দ বলে। প্রাতিপদিক, প্রাতিপদিক, প্রাতিপদিক বলতে কি বুঝ? প্রাতিপদিকটা প্রতীক হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন হীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, এটা বিভক্তিযুক্ত থাকবে না। আর বিভক্তিযুক্ত যুক্ত শব্দকে পদ বলে। বিভক্তিযুক্ত শব্দটা হলো পদ, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক, এবং বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। যেমন হাত নাম শব্দ, কারণ কোনো কাজ হলে বা কোনো সংগঠন হলে তাহলে বোঝা গেল, বোঝা যেত এটা ক্রিয়াপদ, কিন্তু আমি বলেছি হাত, হাত বলেছি, তাহলে এর সাথে কোনো বিভক্তিযুক্ত নেই, যার জন্যে এটা প্রাতিপদিক। যদি বলতাম হাতে, তাহলে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি হতো, তখন এটা পদ হয়ে যেত। এরকম আছে আরো যে বই, কলম, এইগুলাতে বিভক্তি নেই, যার জন্য এগুলাকে কি বলে? প্রাতিপদিক শব্দ বলে, প্রাতিপদিক শব্দ বলে। এখন সাধিত শব্দ, শব্দ প্রধানত দু প্রকার, একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। শব্দ দুই নাম্বার হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ হলো যে শব্দকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাকে আমরা বলব কি? মৌলিক শব্দ। যে শব্দটাকে ভাঙন যায় না বা বিশ্লেষণ করা যায় না,
সেটা হলো মৌলিক শব্দ। যেমন বললাম হাত, হাত একটি মৌলিক শব্দ, সাধিত শব্দ হলো মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে সাধিত শব্দ বলে। তার মানে সাধিত শব্দটাকে বিশ্লেষণ করলে একটা মৌলিক শব্দ পাওয়া যাবে, সাধিত শব্দটাকে বিশ্লেষণ করলে একটি মৌলিক শব্দ পাওয়া যাবে। অর্থাৎ মৌলিক শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করা হয় তাকে আমরা বলবো সাধিত শব্দ। যেমন হাত থেকে বললাম হাতা, হাত প্রত্যয় যুক্ত হয়েছে, সুতরাং এখানে একটি মৌলিক শব্দ আছে, মৌলিক শব্দ আছে এবং আপ্রত্যয় যুক্ত হয়ে পুরাটা কি হয়ে গেল সাধিত শব্দ। সাধিত শব্দ রকমের আছে, একটা হলো নাম শব্দ আর একটা হলো